প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ইলেভেনের ডিজিটাল ক্লাসের শুরু করলাম। আমি মালডেঙ্গা আরএম ইনস্টিটিউশনের জীববিদ্যার শিক্ষক অরূপ পান। আমি ইলেভেনের বায়োলজির ইউনিট থ্রির যে কোর্স চ্যাপ্টারটি রয়েছে, সেই কোর্স চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট অংশ সেল মেমব্রেন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, সেল মেমব্রেন কাকে বলে? সাইটোপ্লাজমীয় বহিঃস্তর থেকে উৎপন্ন এবং সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থিত পাতলা সজীব স্থিতিস্থাপক, প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত প্রভেদক ভেদ্য পর্দাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। কোষপর্দার সংজ্ঞা কিন্তু তোমরা নাইনে অনেকবারই পড়েছ। আমাদের যে বিষয় সেটি হচ্ছে কোষপর্দার পরাণু গঠন, অর্থাৎ আল্টাস্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। এটা কিন্তু ইলেভেনের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং 5 নম্বরের একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আল্টাস্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন, কোষ পর্দার পরাণু গঠন। এই প্রসঙ্গে বলে রাখি, কোষ পর্দার গঠন কেমন হবে এই নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে অনেক মতভেদ ছিল। 1935 খ্রিস্টাব্দে ড্যানিয়েল এবং অ্যাপসন কোষ পর্দার স্যান্ডউইচ মডেল বর্ণনা করেন। ওনারা বলেছিলেন যে কোষ পর্দার গঠনটা অনেকটা স্যান্ডউইচের মতো, অর্থাৎ স্যান্ডউইচের যে পাউরুটি রয়েছে সেই পাউরুটিটা হচ্ছে প্রোটিন, আর মাঝখানে যে আলু রয়েছে সেটা হচ্ছে লিপিড। পরবর্তীকালে রবার্টসন বলেন একজন সায়েন্টিস্ট, উনি বললেন না, কোষপর্দার গঠনটা এইরকম নয়, কোষপর্দার গঠনটা হচ্ছে যে মাঝখানে হচ্ছে লিপিড যেটা 35 অ্যাংস্টন চওড়া এবং তার দুই দিকে 20 অ্যাংস্টন এবং 20 অ্যাংস্টন অর্থাৎ বহিস্থ এবং অন্তস্থ প্রোটিন আছে। যাই হোক, সেইগুলো আলোচনার বিষয় আমাদের নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল। কোষপর্দার ফ্লুইড মোজাইক মডেল, এই মডেল প্রবর্তন করেন সিঙ্গার ও নিকেলসন বলে দুজন সায়েন্টিস্ট। সিঙ্গার এবং নিকেলসন 1972 খ্রিস্টাব্দে এই ফ্লুইড মোজাইক মডেলটা প্রবর্তন করেন। ওনারা কোষ পর্দার যে পরাণু গঠনটা বলেছিল সেটা আমি সংক্ষেপে বলছি। ওনারা বলেছিলেন কোষ পর্দা হচ্ছে লিপিড বাইলেয়ার, তার দুটো লিপিড স্তর দিয়ে গঠিত।
এই লিপিডগুলো মূলত ফসফোলিপিডের স্তর, অর্থাৎ কোষ পর্দাটা ফসফোলিপিডের দ্বিস্তর। দুটো ফসফোলিপিড স্তর নিয়ে এই কোষ পর্দাটা গঠিত। অর্থাৎ এটাকে যদি একটা ফসফোলিপিড ধরি, এদিকেও একটা ফসফোলিপিড রয়েছে, দুটো ফসফোলিপিড স্তর নিয়ে কোষ পর্দা গঠিত। এই ফসফোলিপিডের প্রত্যেকটি ফসফোলিপিডের দুটো অংশ রয়েছে, একটা হেড অংশ, একটা টেল অংশ। হেড অংশকে আমরা বলি হাইড্রোফিলিক পার্ট, আর টেল অংশকে বলি হাইড্রোফোবিক পার্ট। তাহলে দুটো হাইড্রোফোবিক পার্ট একে অপরের সাথে যুক্ত থাকে। হাইড্রোফোবিক পার্টকে আর একটা নাম আমরা বলছি জল বিকর্ষী প্রান্ত। অন্যদিকে যে হেড অংশ রয়েছে এটাকে বলছি হাইড্রোফিলিক বা জল আকর্ষী প্রান্ত। এখন বিষয় হচ্ছে যে কোষ পর্দার যে হেড অংশটি, অর্থাৎ হাইড্রোফিলিক অংশটি কোষের বাইরের দিকে থাকবে, আবার কোষের ভিতরের দিকে থাকবে। আমরা যদি ফসফোলিপিড মলিকিউল সম্বন্ধে আর একটু ডিটেলসে যাই তাহলে অনেকটা এই রকম দেখব। আমি ধরে নিচ্ছি এটা একটা ফসফোলিপিড মলিকিউলস, এটা হচ্ছে পোলার পার্ট, এটা হচ্ছে নন পোলার পার্ট, এটা হচ্ছে হেড পার্ট বা হাইড্রোফিলিক পার্ট, এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। তাহলে ফসফোলিপিড মলিকিউলসের দুটো অংশ রয়েছে, একটা পোলার পার্ট, একটা নন পোলার পার্ট। পোলার পার্টকে আমরা বলবো হেড পার্ট বা হাইড্রোফিলিক পার্ট, অন্যদিকে নন পোলার পার্টকে আমরা বলবো হাইড্রোফোবিক পার্ট। এরপরে আমরা আসবো শুধুমাত্র ফসফোলিপিড মলিকিউলস দিয়ে বা ফসফোলিপিডের যে দ্বিস্তর সেটা ছাড়াও কিন্তু কোষ পর্দায় গ্লোবিউলার প্রোটিন থাকে। কোষ পর্দার মধ্যে দুই ধরনের গ্লোবিউলার প্রোটিন থাকে। এক ধরনের প্রোটিনগুলোকে আমরা বলবো ইন্ট্রিগাল প্রোটিন, এক ধরনের প্রোটিনকে বলবো পেরিফেরাল প্রোটিন। ইন্ট্রিগাল প্রোটিনগুলো কোষ পর্দাকে পুরোপুরি ওপর থেকে নিচে পর্যন্ত ঘিরে রেখেছে, অর্থাৎ কোষ পর্দার ভিতর থেকে বাইরে পর্যন্ত ইন্ট্রিগাল প্রোটিন বিস্তৃত। অন্যদিকে পেরিফেরাল প্রোটিনগুলো কিন্তু হয় কোষ পর্দার ভিতরের দিকে গঠিত সামান্য একটু অংশ নিয়ে, অথবা কোষ পর্দার বাইরের দিকে গঠিত। এছাড়াও কোষ পর্দার যে ইন্ট্রিগাল প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন রয়েছে এদের সাথে কার্বোহাইড্রেট মলিকিউলস যুক্ত রয়েছে, এইগুলোকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। শুধু তাই নয়, কোষ পর্দার যে পোলার পার্ট রয়েছে, অর্থাৎ যে হেড পার্ট রয়েছে, এই হেড পার্ট থেকেও কিন্তু কার্বোহাইড্রেট মলিকিউলস অ্যাটাচড আছে বা যুক্ত আছে। এটা গেল একটা ওভারঅল কোষ পর্দার স্ট্রাকচার। এখন আমরা চলে যাব কোষ পর্দার থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে, আমরা আরো ডিটেলসে জানবো, আরো ভালোভাবে জানবো। আমরা কোষ পর্দার থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে আসব। পরিষ্কার ভাবে বুঝতে পারছো লিপিডের বাইলেয়ার, ফসফোলিপিডের বাইলেয়ার, তার একটা হেড অংশ, একটা টেল অংশ, একটা পোলার পার্ট, একটা নন পোলার পার্ট,
একটা হাইড্রোফিলিক পার্ট, একটা হাইড্রোফোবিক পার্ট, এছাড়া রয়েছে কোষ পর্দার মধ্যে কিছু গ্লোবিউলার প্রোটিন, সেই গ্লোবিউলার প্রোটিন গুলো দুই প্রকারের, একটা ইন্ট্রিগাল প্রোটিন, একটা পেরিফেরাল প্রোটিন। এই ইন্ট্রিগাল প্রোটিন গুলো কখনো কখনো চ্যানেল প্রোটিন হতে পারে, বা এই ইন্ট্রিগাল প্রোটিন গুলো কখনো কখনো আলফা হেলিক্স প্রোটিন হতে পারে, অর্থাৎ কোষ পর্দাকে এইরকম পেঁচিয়ে উপর থেকে নিচে পর্যন্ত অবস্থান করবে, এইগুলোকে বলবো আলফা হেলিক্স প্রোটিন। এরা কোনো হরমোনের রিসেপ্টর হিসাবে কাজ করবে। এছাড়া আমরা বলেছিলাম যে কোষ পর্দার যে ইন্ট্রিগাল প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন রয়েছে, এই ইন্ট্রিগাল প্রোটিন বা পেরিফেরাল প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট মলিকিউলস অ্যাটাচড রয়েছে এবং তারা তৈরি করবে গ্লাইকোপ্রোটিন। অন্যদিকে দেখো, কোষ পর্দার যে পোলার পার্ট, সেই পোলার পার্ট বা হেড পার্ট, এর সাথেও কিন্তু গ্লাইকোলিপিড বা কার্বোহাইড্রেট মলিকিউলস অ্যাটাচ রয়েছে, দিয়ে তৈরি করছে গ্লাইকোলিপিড। এছাড়া আরেকটা জিনিস দেখো, কোষ পর্দার মাঝে মধ্যে কোলেস্টেরল মলিকিউলস কিন্তু রয়েছে। তাহলে কোষ পর্দার দুটো লিপিড বাইলেয়ার, দুটো ফসফোলিপিডের বাইলেয়ার দিয়ে গঠিত। ইন্টিগ্রাল প্রোটিন থাকবে, পেরিফেরাল প্রোটিন থাকবে, এছাড়া থাকবে কিছু চ্যানেল প্রোটিন, কিছু আলফা হেলিক্স প্রোটিন, এছাড়া গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড থাকবে। আমরা আরেকটু ডিটেলসে কোষ পর্দার স্ট্রাকচার চলে যাব। এটা হচ্ছে কোষ পর্দার একদম ফ্লুইড মোজাইক মডেলের আধুনিক স্ট্রাকচার। এখানে দেখো পরিষ্কার ভাবে দেওয়া আছে ফসফোলিপিড বাইলেয়ার, তাদের হেড এবং অর্থাৎ হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক পার্ট, ঠিক একই রকম ভাবে দেওয়া আছে ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক একই ভাবে দেওয়া আছে পেরিফেরাল প্রোটিন, চ্যানেল প্রোটিন, এবং রয়েছে কিছু আলফা হেলিক্স প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিন এবং এই যে পেরিফেরাল প্রোটিন, ইভেন আলফা হেলিক্স প্রোটিনের সাথেও কিন্তু কার্বোহাইড্রেট মলিকিউলস অ্যাটাচড রয়েছে, এরা তৈরি করছে গ্লাইকোপ্রোটিন। অন্যদিকে দেখো, কোষ পর্দার যে লিপিড স্তর রয়েছে, সেখানেও কিন্তু কার্বোহাইড্রেট মলিকিউলস অ্যাটাচড রয়েছে। এছাড়াও এই ছবিতে আরেকটা জিনিস পরিষ্কার, কোষ প্লাজমের সেল মেমব্রেনের যে সাইটোপ্লাজম অংশ রয়েছে, সেখানে রয়েছে ফিলামেন্টস অফ সাইটোস্কেলিটন, অর্থাৎ সাইটোস্কেলিটনের ফিলামেন্ট রয়েছে। এছাড়াও আমরা বললাম যে কোষ পর্দার মধ্যে, কোষ পর্দার যে লিপিড বাইলেয়ার রয়েছে, এই লিপিড বাইলেয়ারের মধ্যে কিছু চ্যানেল প্রোটিন বা আমরা বলি ট্রান্সপোর্ট প্রোটিন রয়েছে বা চ্যানেল প্রোটিন রয়েছে। এই চ্যানেল প্রোটিনের মধ্য দিয়ে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটবে, অর্থাৎ বিভিন্ন বস্তু কোষ পর্দার মধ্য দিয়ে কোষের ভিতরে প্রবেশ করতে পারবে, ঠিক একইভাবে কোষের ভিতর থেকে বিভিন্ন বস্তু বাইরে যেতে পারবে। তাহলে ওভারঅল যদি আমি কোষ পর্দার স্ট্রাকচার দেখি, লিপিড বাইলেয়ার, প্রত্যেক লিপিড বাইলেয়ার অর্থাৎ যার দুটো অংশ থাকবে, একটা হাইড্রোফিলিক একটা হাইড্রোফোবিক, অর্থাৎ এইরকম হাইড্রোফিলিক মিনস হেড, হাইড্রোফোবিক মিনস হাইড্রোফোবিক টেল। এছাড়াও কোষ পর্দার মধ্যে থাকবে ইন্ট্রিগাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। ইন্ট্রিগাল প্রোটিন গুলো চ্যানেল প্রোটিন হতে পারে, আলফা হেলিক্স প্রোটিন হতে পারে। ইন্ট্রিগাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন কিন্তু একসঙ্গে আমরা বলবো গ্লোবিউলার প্রোটিন। এছাড়া কিছু কোলেস্টেরল মলিকিউলসও থাকবে কোষ পর্দার মধ্যে।
এছাড়া কোষ পর্দার যে পেরিফেরাল প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, এর সাথে কিন্তু কার্বোহাইড্রেট মলিকিউলস অ্যাটাচ থাকবে এবং তারা গ্লাইকোপ্রোটিন তৈরি করবে। অন্যদিকে কোষ পর্দার যে হেড পার্ট বা পোলার পার্ট, সেই পার্টের সাথেও কিন্তু কার্বোহাইড্রেট মলিকিউলস থাকবে, তারা কিন্তু গ্লাইকোলিপিড তৈরি করবে। এছাড়াও থাকবে আলফা হেলিক্স প্রোটিন, এবং এই কোষ পর্দার যে সাইটোপ্লাজম পার্ট, সেই সাইটোপ্লাজম পার্টে কিন্তু আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফিলামেন্টস অফ সাইটোস্কেলিটন। এখন আমরা কোষ পর্দার যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হয়, অর্থাৎ কোষ পর্দার গঠন কিন্তু রিজিড নয়, অর্থাৎ ফ্লেক্সিবল। লিপিড লেয়ার গুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, একে আমরা বলবো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই প্রসঙ্গে বলে রাখি, কোষ পর্দার যে মডেল সেটা আমরা বলেছি ফ্লুইড মোজাইক মডেল। কেন আমরা কোষ পর্দার এই গঠনটাকে ফ্লুইড মোজাইক মডেল বলবো? তোমরা অনেকেই মোজাইক কি করে তৈরি করে সেটা দেখেছো, অর্থাৎ তার মধ্যে একটা সিমেন্টের স্তর থাকে, আর এই সিমেন্টের স্তরের মধ্যে বিভিন্ন রঙের কাঁচ বা পাথর সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়। অর্থাৎ যেমন ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন গুলোকে প্রবেশ করানো হয়েছে, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ারটা যদি একটা মোটা সিমেন্টের স্তর হয়, আর এই ইন্টিগ্রাল প্রোটিন গুলো হচ্ছে বিভিন্ন রং বেরঙের পাথর, এবার আমরা আসব কোষ পর্দার যে ফ্লিপ ফ্লপ সঞ্চালন ঘটে এবং কোষ পর্দার মধ্য দিয়ে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটে তার একটি ভিডিও। পরিষ্কার দেখতে পাচ্ছ কোষ পর্দার মুভমেন্ট, কোষ পর্দার যে লিপিড বাইলেয়ার সেটা কতটা ফ্লেক্সিবল, পরিবর্তন হচ্ছে, উপর নিচে হচ্ছে, ফ্লিপ ফ্লপ সঞ্চালন হচ্ছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছ কার্বোহাইড্রেট মলিকিউলস কিভাবে অ্যাটাচড হচ্ছে, এগুলো কার্বোহাইড্রেট মলিকিউলস যারা অ্যাটাচড হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারের ইন্টিগ্রাল প্রোটিন গুলো, চ্যানেল প্রোটিন গুলো, যার মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটছে এবং কোষ পর্দার মুভমেন্ট হচ্ছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ বিভিন্ন বস্তু কিন্তু কোষ পর্দার কাছাকাছি আসছে, এবং সেই বস্তুগুলো দেখো চ্যানেল প্রোটিন গুলোর মধ্যে দিয়ে বস্তুগুলো বেরিয়ে যাচ্ছে কোষ পর্দার ভিতর থেকে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আমরা অন্য বিষয় নিয়ে আসবো তোমাদের কাছে। আশা করি ভালো থেকো, থ্যাংক ইউ।